তুবা মা উঠো ঘুম থেকে বের হবে না নাকি এই ড্রেস পরে বের হবে রেডি হবে না মা তুবা wake up তুবা আসসালামু আলাইকুম আমি আর তুবা সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আমরা যাচ্ছি বাইরে শপিং এ এন্ড বাসা সবকিছু অনেক কিছু আসলে আমাদেরকে কিনতে হবে গার্ডেনের জিনিস রান্নাঘরের জিনিস প্রত্যেকটা রুমে ছোটখাটো অনেক জিনিস তো ভাবলাম আমরা দুজন মা মেয়ে তাহলে পাপার সাথে বের হই এন্ড তারেকও বলছিল যে তুবাকে নিয়ে একটু বের হওয়া উচিত ও 2-3 দিন 4-5 দিন এত বের হয়েছে কালকে বাসায় থেকে সে অস্থির হয়ে যাচ্ছিল তো এখন আমরা বের হব আর আমার পাখিটাকে আজকে কেমন লাগছে বলো তো এই যে আমার তুবা পাখিকে কেমন লাগছে হাই বলো মামা হাই 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 বলেছো হাই এই সুন্দরী লক্ষ্মী পাখিটা কে রে আরেকটা জুতা আবারও ফেলে দিয়েছো দাঁড়াও পরিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে সুন্দর সুন্দর জুতা সুন্দর ক্যাপ এইটা কি সুন্দর লাগছে তো পাখিকে বসলে আরো কত সুন্দর লাগতো মাশাআল্লাহ মামাম কি রে তুবা তো সেজেগুজে কই যাচ্ছে রে হ্যাঁ কোথায় যাচ্ছে মেয়েটা আমার মাকে ছাড়া কই যাচ্ছ তুমি মাকে নিয়ে যাবে না মা নিয়ে যাবে হ্যাঁ চলো চলো বের হই কি দেখো মা তুমি কি চিন্তা করো খুব দেখো না হ্যাঁ আবার ঘুমো আসতেছে একটু একটু করে দেখছো এই গাড়ি জোর কত প্রিয় কার সিট দেখো তুমি চোখ বন্ধ করে ফেলছে যান হ্যাঁ মাশাআল্লাহ থাক মা ঘুমু যাও আমরা সবার আগে আসছি কারিসে কারণ আমাদের মাইক্রোওয়েভ কিনতে হবে হুভার কিনতে হবে সেটার জন্য এই যে মাইক্রোওয়েভগুলো এখানে আমার এইটা পছন্দ হয়েছে কেনউডের ওটার এখানে বেশিরভাগই হচ্ছে কি সব কেনউডের এই দুইটা নিয়ারলি সিমিলার সেম ডিজাইন প্যানাসনিকটা তোমার চোখে আসতেছে দেখো একই টাইপেরই আমার এগুলো তুমি যেটাই কিনো আমার কোনো সমস্যা নেই তুমি যেটা ভালো বুঝো আচ্ছা তাহলে আমরা এখন এইটাই নিচ্ছি না কেনউডের এইটা এখানে অনেকগুলো অনেক অপশন আছে রান্না টান্না আমরা তো আসলে এত কিছু রান্না করবো না গ্রিল টিল করবো না এত কিছুর কোনো দরকার নাই আমাদের খালি খাবার গরম করলেই চলবে এই যেখানে হুভার কিনতে আসছি অনেক জায়গায় বলে ভ্যাকিউম ডাইসনের এটা তো ভালো দাম বেশি এখন তোমার দেখতে হবে তুমি এটা কিনবা নাকি হ্যালো আমি তোমাদেরকে নিতে চাই কবে হবে তোমরা আমার রানীর প্লাটিনাম জুবিলি উপলক্ষে এখানে সবখানে সব হচ্ছে গিয়ে যেখানেই যে রাস্তাঘাট দোকানপাট স্পেশালি সেন্ট্রাল লন্ডন সব হচ্ছে উৎসবের মতো সব সাজিয়ে রেখেছে 70 বছর ধরে তিনি রানী হিসেবে আছেন এই জন্য এই হচ্ছে সেলিব্রেশনটা এর জন্য এখানে ব্যাংক হলিডেও সব কিছু মিলিয়ে এখন একটা উৎসব মুখর অবস্থা একটু বাইরে গরমও পড়েছে সবাই বাসা থেকে বের হয়ে গিয়ে শপিং করছে অ্যান্ড ইট ফিলস গুড এগুলো কর্ডলেস আমি ইজিলি এগুলো ব্যবহার করতে পারবো এগুলো কি চার্জ দিতে হবে সুবাকে নিয়ে এখন যখন বের হই ওদের এই যে একটা অভিজ্ঞতাটা সব সময় লিফট ব্যবহার করি কারণ ওর বাগির জন্য আগে হুটহাট করি মানে আমরা অন্য কোন লিফট ব্যবহার করতাম না সিঁড়ি দিয়ে সাইসে করে উঠে যেতাম এখন হচ্ছে গিয়ে না লিফট ইউজ করো রে অপেক্ষা করো রে ম্যাডামের জন্য কত কিছু আমাদের আয়োজন ম্যাডাম উঠে গিয়েছেন হ্যাঁ এই যে মা আমরা চলে আসছি এই যে এখানে কিছু ড্রোন আছে আমার খুব শখ আমি ফিউচারে একটা ড্রোন কিনবো ইনশাআল্লাহ যখন আমার অনেক 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 ভিউ হবে তখন আমি ড্রোন কিনবো কোথাও ঘুরতে গেলে একদম টপ ভিউ নিতে পারবো আর এটা হচ্ছে কি আগের যুগের সেই ক্যামেরাগুলো ইনস্ট্যাক্স আমরা এখন আসছি BNQ তে এইখানে হচ্ছে আমরা গার্ডেনের জিনিসপত্র কিনবো এখানে আমাদের অনেক আশা হয়েছিল যখন আমাদের বাসার কাজ আমরা করেছিলাম তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন আমার হাঁটতে অনেক 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 কষ্ট হতো এখন হাঁটতে কষ্ট হয় সব হচ্ছে গিয়ে ঘর বানানোর জিনিসপত্র বা এগুলো হচ্ছে গিয়ে দেখো এগুলো একটু কম দামে পাওয়া যায় অন্য জায়গা থেকে প্লামিং এর জন্য বিল্ডারদের কাজের জন্য সবকিছু এখানে আছে আমাদের বাসার ফ্লোর তারপরে টাইলস সবকিছু এখান থেকে কেনা যে সব হচ্ছে গিয়ে এরকম করে আলাদা আলাদা করে দেওয়া কিচেন ফ্লোরিং হোম ওয়ালপেপার লাইটিং ইলেকট্রিক্যাল আর একদম লাস্টে হচ্ছে গিয়ে গার্ডেন সেন্টার এটা সুন্দর ছিল এটা কি আউটডোরের জন্য হ্যাঁ এটা সুন্দর ছিল জান খুবই সুন্দর ছিল ইটস ওকে ওইগুলো সুন্দর আমাদের গার্ডেনটা বড় হলে ওগুলো একটা নিতাম আমি অলরেডি এটা একটা কিনেছিলাম 200 টাকা সামথিং ছিল এখানে প্রাইস দাও নাই দেখো এক সুইং এটা অলরেডি আমি কিনেছি বাসা আসছে এখনো অ্যাসেম্বল করি নাই হোপসো সুন্দর একটা জিনিস হবে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম লাউ গাছের জন্য কোনটা লাগবে আমরা ঠিক জানি না আমরা তো নতুন করে কাজ করছি আমরা তো নতুন করে এগুলো করছি এইটা কি আটকে রাখার জন্য গাছের সাথে আমি এখন যাচ্ছি আমার জন্য একটা হেভেন এই জায়গাটা ফুলের গাছ এখানে অনেক ধরনের ফুলের গাছ টাছ আছে তুমি কিন্তু আমাকে বলছো ফুলের গাছ কিনে দিবা থ্যাংক ইউ এখানে তো ছবি তুলতে ইচ্ছা করতেছে উইথ টপ আমি নিব উইথ টপ সামনে কিছু ছিল আমি একটু দেখি ঘুরে ঘুরে এইগুলো সব হচ্ছে গিয়ে আউটডোর প্ল্যান্ট এই ফুলটা সুন্দর এটার নাম অনেকগুলো নামও ঠিকঠাক জানি না এটার এটার ইয়ে ভাঙা তো এক সাইডে নাকি দেখো এই যে এটা ভাঙা না এই সাইডটা না না আচ্ছা একটা টমেটো গাছ নিয়েছি আমরা একটা টমেটো গাছ এখানে চিলিজ আছে মরিচ গাছটা আমরা নিয়েছিলাম জান একটা দুইটা এই যে ডালিয়া গাছ আমার নেওয়ার ইচ্ছা আছে টবে নাকি হ্যাঁ এখানে হচ্ছে স্ট্রবেরি গাছ আছে দুইটা নেওয়া হয়েছে মাটি হ্যাঁ মাটি আমরা এখন মা বের করে বাসায় চলে আসছি এই যে ফুলের গাছ এই যে আমার ফুল এখানে আরো ফুল এত ফুল একসাথে হ্যাঁ চলো বাসায় যাই এই যে তুবা পাখি বাসায় চলে আসার পর ফ্রেশ হয়ে গিয়েছে তুবা পাখি রুমের অবস্থা খুবই বাজে ঠিক করতে হবে, মাম্মামে ঠিক করতে হবে, ফ্রেশ হতে হবে। তুমি এখন পাপার সাথে গিয়ে রেস্ট নাও, খেলাধুলা করো, যা খুশি তাই করো, ওকে? আমি তোমাকে বলেছিলাম মরিচ গাছ আনার সময় যে তুমি এটা কেন এভাবে রেখেছো। এই যে আমাদের এখানে গার্ডেনিং হচ্ছে, আমি আর তুবা আসছি এখানে পাপার গার্ডেনিং দেখতে। দেখো তুবার পায়ের মোজাগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে মা। এই যে সূর্যের আলো সহ্য করতে হবে তোমাকে। আর এই যে আমার সুইংটা, এটা ইনস্টল করতে হবে, বেশি কষ্ট হবে না এটা ইনস্টল করতে। হোপসো সে মেয়েকে কান্দাইতে ভালোবাসে না, ইটস ওকে, পাপার ভালোবাসা। নো ইটস ওকে। এই যে ভিডিওটা রেখে দিলাম, তুমি বড় হলে তোমাকে দেখাবো যে তোমার পাপা তোমাকে এইভাবে জ্বালাইতো, ওকে মা? ওকে ওকে ওকে। হ্যাঁ না না, এগুলো টবই থাকবে, টব কিনতে হবে, এক্সট্রা টব কিনতে হবে। এই যে টবের উপরের ওই যে থাকে না, এই যে আজকে এই ফুল গাছগুলো কিনে এনেছি এই দুইটার জন্য। এই যেগুলো তো পানি পড়ে যাবে দিলে, এই দুটো হচ্ছে কি ডালিয়া গাছ, এই দুইটা নাম জানি কি, এগুলো মিক্সড। আমাদের এখানে যে ব্যাপারটা হয়েছে, দিশা বলেছে আরো অনেক মাটি লাগবে আর পানিও দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, আরো গাছ আনা হবে আস্তে আস্তে। আমরা তো প্রথম তাই অনেক ভুল হচ্ছে। আমরা বাসা থেকে হঠাৎ ডিসিশনে এখন যাচ্ছি সোফা দেখতে যাব। আমাদের এখনকার যে সোফা সেটা আমাদের পছন্দ হচ্ছে না আমাদের বাসার জন্য, সো এই জন্য নতুন সোফা কিনতে হবে। সুন্দরভাবে ফিট হয়নি এই সোফাটা তো। ইয়াস, এখন আমরা বের হচ্ছি, কই যাবো জানি না, তার একটা ইনস্ট্যান্ট প্ল্যানিং। আমি তো জাস্ট এই ড্রেসটা পরেছিলাম যে আজকে আমি একটু লাইফস্টাইলের পরে আর একটু অন্যান্য ভিডিও করবো, সেটা আর এখন হবে না। এই যে তুবাকে আমি ড্রেস চেঞ্জ করিয়েছি, সে খুব ফাঁসি হচ্ছিল, সে খুবই চিল্লাচিল্লি করতেছিল, এখন হচ্ছে গিয়ে সে গাড়ি সিটে বসে ঘুমিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখো জান, সে এখন কিন্তু পারফেক্টলি অলরাইট। এই সোফালো যেটা এখন আমরা ঢুকবো, অনলাইনে দেখেছি ওদের সোফা, এখন আমরা দেখে কিনবো। সে খুবই বিরক্ত নিয়ে ঘুমিয়ে আছে, তাকে বারবার ঘুমানোর পর আমরা ডিস্টার্ব করছি। এই যে রেডি হয়ে ম্যাডাম সেজে বিরক্ত হয়ে ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, এই যে এখানে হচ্ছে, ওফ আই লাইক দিস ওয়ান জান। দেখো সেটআপটা কি জোস, গোল্ডেন। আমার খুব ইচ্ছে ছিল এই সেটআপটা আমার বাসায় করার, কিন্তু এদেশে সব কিছুতে না গোল্ডেন পাওয়া যায় না, তাই না জান? এটা সুন্দর না সেটটা? না, এইটা হচ্ছে অনেক 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 সুন্দর একটা সেটআপ সবকিছু মিলিয়ে, বাট এই টাইপের সোফা আমাদের জন্য না, বাচ্চাদের ঘরের জন্য না। এটা অনেক স্পেসও নেবে, বাট এগুলো অনেক আরামদায়ক এবং সুন্দর, স্মার্ট। ওইটা তো বড়, আমি বললামই, ওই যে পা রাখা যাবে। হ্যাঁ, আগে ছোটবেলা একটা জিনিস আমার মাথায় অনেক থাকতো, আমি জানি না কার কার থাকতো, যে এরকম লেদারের সোফা যাদের বাসায় তারা অনেক বড় লোক। কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে বলবে তো। আমার ছোটবেলায় এটা অনেক মনে হতো। এই যে এই সোফা সেটটাও সুন্দর, আই লাইক দিস ওয়ান। তুমি না ঘুমাচ্ছিলে মা, কই গেল তোমার ঘুম? কই গেল? সোফা দেখার জন্য উঠে গিয়েছো? তুবা মা, তুমি কি লিফট ভয় পাচ্ছ? হ্যাঁ, আমরা এইটা অনলাইনে দেখেছিলাম, বাট এইটা এখন এখানে দেখার পর মনে হচ্ছে এটা অনেক বড় সোফা, আমাদের বাসার জন্য টু মাছ হয়ে যাবে। Yes, Mama. খুশি তুমি, তুমি সোফা কিনতে এসে খুশি? তুমি সোফা কিনতে এসে খুশি মা? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা এই সোফাটা দেখছি, এটা আমাদের মোটামুটি আমাদের সবকিছু ঠিক আছে। আমরা কালারটা আমাদের বাসার কালারের সাথে ম্যাচ করে নিব, সিলভার কালারে, তারা সিলভার কালার, কালারটার নাম। মা, এই সোফায় বসে আরাম আছে, কেনা যাবে বলো? হ্যাঁ, তুমি হ্যাপি? কিনবো? ওকে ওকে ওকে, কিনবো। আমার মনটা অনেক ভালো, কারণ আমার পছন্দের একটা সোফা আমরা অর্ডার দিয়েছি, তার সাথে টি টেবিল। আসতে 3 মাস সময় লাগবে, 12 উইকস। এখন হচ্ছে গিয়ে আমরা চিকেন উইংস খাবো, আর তুবা কাঁদছে, ওকে এখন খাওয়াতে হবে গাড়ির মধ্যে। আমার মেয়েটা নাকি খুব লক্ষ্মী, কাঁদে না কাঁদে না। এই যে ডিমা দিচ্ছি। সো ইয়েস ভিউয়ার্স, এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ। দিনটা খুবই ভালো ছিল, অনেক কিছু অর্ডার দিয়েছি। আমি বেশি এক্সাইটেড আমার সোফার জন্য। 3 মাস পর আসবে ইনশাল্লাহ, তখন তোমাদেরকে আরেকটা নতুন লুক আমার ড্রয়িং রুমের দেখাবো। তখন আমি কার্পেট কিনবো, তারপরে ওয়ালমেট সব কিছু সেট আপ করবো, যার জন্য আমি খুবই হ্যাপি। বাট দিন শেষে তুবা একটু সিক, বাট ও ঠিক হয়ে যাচ্ছে, একটা ঘুম দিলেই হয়ে যাবে। ও কেন যে তো কাঁদছে বুঝছি না, ওর কোনো গ্যাস নাই কিছু নাই, ও হয়তো বা একটু ডিস্টার্বড, তো ও এখন ঘুমাচ্ছে। মেয়েটা ঘুমাক, আমি আর ওর সামনে কথা বলছি না, কারণ কথা বললে মেয়েটা ঘুম থেকে উঠে যাবে। আজ তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো প্লিজ। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।